রাতে ফেসবুক স্ক্রল করতে করতে অনিমাপুর এই ভিডিওটি চোখে পড়লো। সাথে সাথেই মনে হলো এটা তো আমাকে ট্রাই করতেই হবে। অনেকে আপনারা আমার কাছে আমি যে সুন্দর গোল্ডেন কালারের মচমচে আলু ভাজি করি সেটা কিভাবে করি জানতে চেয়ে, ব্যাস আমিও বানিয়ে ফেললাম এই কুড়মুড়ে গোল্ডেন কালার আলু ভাজা। প্রথমেই আমি 4টে আলু নিয়ে সেগুলো খোসা ছাড়িয়ে নিলাম। গত 7-8 দিনের জ্বরে মুখে রুচি একেবারে নেই বললেই চলে। অনিমাপুর এই রেসিপিটা দেখেই মনে হলো এটা আমাকে আজকে খেতেই হবে। আমি যেহেতু খুব ভালো আলু কুচি করতে পারি না, তাই আমি এই গ্রেটারের সাহায্যে আলুগুলোকে কুচি কুচি করে নেব। এভাবে আলু কুচি কুচি করতে বেশ মজাই লাগছিল আমার। এক এক করে আমি সবগুলো আলুকেই এরকম মিহি কুচি করে নিচ্ছি। আলু কুচি করা শেষ, এবার আমি সবগুলো আলুকে একটা বলে তুলে ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবো 20 মিনিট। 20 মিনিট পর আলুর পানিগুলোকে একটা স্ট্রেনারের সাহায্যে ঝরিয়ে কিচেন টিস্যুতে চেপে এক্সট্রা পানি শুকিয়ে নিব। কুচি করা আলুগুলোকে আমি একটা বলে তুলে নিব। আলু ভাজাতে আমি কোনো রকম এক্সট্রা স্পাইসেস অ্যাড করব না, শুধুমাত্র লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব। এবার একটা কড়াইতে বেশ খানিকটা অয়েল গরম করে এতে আলু দিয়ে অনবরত নেড়ে গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ওয়েট করব। দেখেন কি সুন্দর গোল্ডেন কালার আসছে। আলু থেকে এক্সট্রা অয়েল ঝরিয়ে প্লেটে তুলে নিচ্ছি। অনিমা আপুকে ধন্যবাদ এত সুন্দর একটা রেসিপির জন্য। ভেবেছিলাম এটার সাথে ডিম ভাজা করব, বাট এটা দিয়ে ভাত খাওয়ার জন্য আমার এতই অস্থির লাগছিল যে শুধু আলু ভাজা আর একটা কাঁচামরিচে আমার এক থালা ভাত খাওয়া শেষ। থ্যাংকস ফর ওয়াচিং।